মাগরেব আর এশা সফরে লম্বা সফরে যাচ্ছেন আর মাগরেবের এশা পড়বেন, যদি বাসের মালিক অথবা চালক আপনাকে সময় দেয় নামার, আপনি তো একটু পর খাওয়া দাওয়ার জন্য নামবেন তাই না, তো মাগরেবের নামাজ এশার সাথে পড়েন, যদি মাগরেবের টাইমে না দেয় একটু দেরি করে দেয় জামাত আখির করেন, এশার সময় মাগরেব পড়েন, এটাও জায়েজ। আবার মাগরেবের সময় নেমেছে হয়তো কোনো জায়গাতে পেট্রোল পাম্পে, আর বিশেষ করে সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, যদি বাংলাদেশ ভারতের প্রেক্ষাপটে হয় তখন বলবো যে আপনি বাসেই ফরজ নামাজ পড়েন, ট্রেনেই ফরজ নামাজ পড়েন, কারণ নামার সুযোগ দিচ্ছেন না, অথবা নামার সুযোগ দিল মাল সামান ছেড়ে নামলে মাল সামান চুরি হইতে পারে, হইতে পারে না, যার ফলে ট্রেন থেকে নামাজ যাবে না, ওই ট্রেনই নামাজ পড়তে হবে, অনেক সময় ট্রেন থেকে নামলে ট্রেন ছুটে হয়ে যেতে পারে, হঠাৎ করে ট্রেন ছুটে যেতে পারে, বিপদে পড়বেন না আপনি। সুতরাং এসব যানবাহনে ফরজ নামাজ চলবে ওই সব দেশে যেসব দেশে নামাজের টাইম দেওয়া হয় না, কিন্তু সৌদি আরবে চলবে না, সৌদি আরবে ফরজ নামাজগুলি বাহন থেকে নেমে পড়তে হবে, সুন্নত নামাজগুলি পড়েন। একমাত্র যখন দেখবেন যে একেবারে টাইম পার হয়ে চলে যাচ্ছে, রাত্রি 11টা কাছে আসছে আর আমাদেরকে মাগরিব এশা পড়ার সুযোগ দিচ্ছে না, তখন গাড়িতেই বাহনে সালাত আদায় করা যেতে পারে, স্বাধীন বাহনে বসে বসে ফরজ পড়া যাবে না, আপনার নিজের কার আছে অথবা থামাইতে পারবেন, তাহলে তখন আর বাহনের উপরে চলবে না, নেমে পড়তে হবে, জি সুন্নতগুলি চলবে।